ସେପ୍ଟେମ୍ବର ଷୋହଳ ତାରିଖରେ ମୁଦ୍ରା ପୋର୍ଟରୁ ଜବତ ହୋଇଥିବା ବିପୁଳ ପରିମାଣର ହେରୋଇନ୍ ଆଫଗାନିସ୍ତାନରୁ ଆସିଥିଲା ଏବଂ ଡିଆର୍ଆଇ ଏବଂ କଷ୍ଟମ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ପକ୍ଷରୁ মুদ্রা পোর্টর ইটরন্যাসনাল কন্টে টর্মিনাল রু এই হিরোইন জবত হয়েছিল এসে অভিযুক্ত গিরফ করা বেআইন হিরোইন জবত নিয়ে কম্পানি বিরোধে চালা অপপ্রচারক এই প্রেস বৃতি মাধ্যমে কোম্পানি পক্ষ স্পষ্টীকরণ দিয়া যাই বেআইন ড্রগ জবত ঘটনার এবং ডিআরআই কু ধন্যবাদ জনাইছেন কোপানি কর্তৃপক্ষ কোম্পানি পক্ষ কুয়া যায় যে গোটি গোটি করে সব কন্টেনর যাঞ্চ করা পক্ষে সম্ভব নু আদানি পোর্ট এস ইজেড সিপিং সেবা আসুছি পোর্ট দিয়ে যাচ করতে লক্ষ লক্ষ টন কার্গো পরবহন হয়ে থাকে সবু কন্টে যাঞ্চ করা কম্পানি কর্তৃপক্ষ সম্ভব নুহে বলে কুহযাই তবে সেপ্টেম্বর ষোলো তারিখে মুদ্রা পোর্ট রু জবত হয়ে বিপুল পরিমাণের হিরইন আফগানিস্তান রু আস এবং কষ্টমস ডিপার্টমেন্ট পক্ষ মুদ্রা পোর্টর ইণ্টৰনেশনা এই হিৰ জিৰ কম্পানী বিৰোধত অপপ্ৰচাৰ কম্পানী পক্ষীকৰণ দিয়া যায় বেন ড্ৰগছ জবত ঘটনাৰে কষ্টম ডি আৰ ধন্যবাদ জনাই কম্পানী কৰ্তৃপক্ষ কম্পানী পক্ষ গোটেই গোটেই কৰি চবু কণ্টেনৰ যাঞ্চ কৰা পোৰ্ট কৰ্তৃপক্ষ পক্ষে সম্ভৱ নহয় আদানী পোৰ্ট এজেড চিপিং আছুচি পোৰ্ট যাছ কৰাৰ লক্ষ্ কাৰ্গো পৰিবহন হৈ থাকে সব কণ্টেনৰ যাঞ্চ কৰা কম্পানী কৰ্তৃপক্ষ দ্বাৰা সম্ভৱ নুহে বুলি স্পষ্টীকৰণ ৰখাইছে